বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে গিয়ে ক্ষমা চাইলে চিত্রনায়ক সাকিব খান সেখানে পরিচালক সমিতি সহ 12টি সংগঠনের কাছে ক্ষমা চান তিনি। গতকাল রোববার সন্ধ্যায় চিত্রনায়ক আলমগীর আহ্বানে সাড়া দিয়ে সাকিব খান বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ শিল্প সমিতির কার্যালয়ে যান। সেখানে গিয়ে আলোচনা করেন আলমগীরের সঙ্গে। পরে আলমগীরের পরামর্শ মেনে নিয়ে তিনি চিত্রনায়ক সোহেল রানা সহ পরিচালক সমিতির নেতাদের সঙ্গে দেখা যায়। সে সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও 11টি সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। ওই বৈঠকে সাকিব খান বলেন, ব্যক্তি জীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুই বিক্ষিপ্ত ছিলাম, তখন আমার আচরণের কথায় যদি কেউ আহত হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালক সহ চিত্র সংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। এ বক্তব্যের পর সাকিব মিনিট দশেক সমিতির কার্যালয়ে অবস্থান করেন, এরপর বেরিয়ে যান। পরে চিত্রনায়ক আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এক কথায় সাকিব বিষয়টি মীমাংসার জন্য রাজি হয়ে গেছে। সাকিবকে আমি বলেছিলাম, যে কোনো বিষয়ের জন্য সীমা আছে, সীমা লঙ্ঘন করলে ক্ষতি হয়ে যাবে, সীমা লঙ্ঘন করা হলে আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য অনেক বড় ক্ষতি হবে। আমরা তো একসঙ্গে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই। দর্শক আপনার কি মনে হয়, সাকিব ক্ষমা চাওয়ায় কি এখন সাকিবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেটা কি এখন উঠে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মিডিয়া জগতের সকল খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।